আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। যদি স্বামী তার স্ত্রীকে ইসলাহ আর দাওয়ার কাজে বাধা দেয়, তখন স্ত্রীর কি করা উচিত? যদি কোনো স্বামী তার স্ত্রীকে ইসলাম এবং দাওয়ার কাজে বাধা দেয়, তাহলে স্ত্রীর কি করা উচিত? প্রথমে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে স্বামী কোন কারণে তার স্ত্রীকে ইসলাম ও দাওয়ার কাজে বাধা দিচ্ছে। যদি দেখা যায় যে এই কারণে বাসাবাড়ির কাজ কিছুই হচ্ছে না, স্ত্রী হয়তো বলছে যে আমি দাওয়া দিতে যাচ্ছি, 10 ঘন্টা বাসায় থাকতে পারবো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়ের দেখাশোনা, ঘরের কাজ কিছু করতে পারবো না, তাহলে স্বামী ঠিক আছে। তবে স্ত্রী যদি সব দায়িত্ব ঠিকমতো পালন করেন যেগুলো তার কর্তব্য, যেমন বাসাবাড়ি দেখাশোনা করা, ছেলে মেয়েদের দেখাশোনা করা, অন্যান্য সব দায়িত্ব, আর তারপরে যদি স্ত্রী ইসলামিক কাজ করেন, বাড়ির কাজকর্মের কোনো ক্ষতি না করে, তাহলে স্বামীর বাধা দেওয়া উচিত না। এমন পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে বোঝানোর দায়িত্ব নেবেন যে এভাবে ইসলামের কাজ করলে স্ত্রী এবং পরিবারের উপকার হবে, স্বামীর উপকার হবে, এতে করে তাদের সবারই উপকার হবে আখেরাতে। তাহলে এখানে স্ত্রী তার স্বামীকে বোঝানোর দায়িত্ব নেবেন যে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্যই ফরজ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য আবির্ভূত হয়েছো, তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো আর আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ উম্মত বলেছেন কারণ আমরা ভালো কাজের নির্দেশ দিই, খারাপ কাজে নিষেধ করি। যদি ভালো কাজের নির্দেশ না দেয় আর খারাপ কাজে নিষেধ না করি, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্য নই, মুসলিম হওয়ার যোগ্য নই। অন্যদের কাছে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্য ফরজ। এই কথাটা আবারও আছে সূরা আসর 103 নম্বর অধ্যায় 1-3 নম্বর আয়াত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ মহাকালের শপথ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, শুধু তারা নয় যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, তার মানে দাওয়া আর ইসলাম, এবং যারা ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। তাহলে বেহেস্তে প্রবেশ করতে গেলে 4টা শর্তের মধ্যে একটা হচ্ছে সেই মুসলিমকে দাওয়া এবং ইসলার কাজ করতে হবে। এমনিতে কেউ যদি এটা না করে, সূরা আসর অনুযায়ী সে বেহেস্তে যেতে পারবে না। স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারেন যে স্বামীরও দাওয়ায় নেমে পড়া উচিত, ইসলায় নেমে পড়া উচিত, ফুল টাইম না হলেও পার্ট টাইম দায়ী হতে পারেন অফিস থেকে ফিরে আসার পরে অথবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। আর এক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব হচ্ছে হিকমার সাথে স্বামীকে বোঝাতে হবে এবং স্বামীরও এসব কাজে যোগ দেওয়া উচিত, কারণ দুজনেই যদি এই কাজে যোগ দেন তাহলে সহজেই একে অন্যের অসুবিধাটা বুঝতে পারবেন, স্বামীকে উৎসাহিত করবেন যে তারও দাওয়ার কাজে নেমে পড়া উচিত। তারপর স্বামীকে দিতে পারেন বিভিন্ন ভিডিও, লেকচার, বই, এগুলোতে উৎসাহিত হয়ে তিনিও দাওয়ার কাজে নেমে পড়তে পারেন। আশা গুরুত্বটা পেয়েছেন।